নরম তুল তুলে দারুণ স্বাদের রস বড়া চাপলেই ভেতর থেকে এইভাবে রসগুলো বেরিয়ে আসবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলেই আপনাদেরকে সুস্বাগতম চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই আমার মায়ের রসবড়ার রেসিপি দেড়শো গ্রাম পরিমাণ বিউলি কলাইয়ের ডাল আমি এখানে সারা ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই কিন্তু চলবে ডালটাকে এবার আমি ভালো করে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব যতক্ষণ না সাদা জল ডাল থেকে বেরোই শিলনোড়াতে অথবা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে মিহি করে তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের একটা জার নিয়ে নিয়েছি আর অর্ধেক পরিমাণ ডাল নিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছি এইভাবে আমি সেকেন্ড ব্যাচের ডালগুলোকেও একেবারে মিহি পেস্ট করে বেটে নিয়ে নিয়েছি ডাল বাটার সময় সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ মৌরি নিয়ে নিয়েছি আর মৌরিগুলোকে এরকম অর্ধেক অর্ধেক করে গুঁড়ো করে নিচ্ছি পুরোটা গুঁড়ো করছি না মিশিয়ে দিচ্ছি ডাল বাটার সাথে এবারে মিশিয়ে নিচ্ছি বাটা ডালের সাথে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এক চিমটে লবণ আমি এখানে ব্যবহার করছি ওয়ান এইট চা চামচ পরিমাণ আবারও ডালের সাথে মিশিয়ে এইভাবে ফেনিয়ে নিচ্ছি পুরো ডালটাকে দশ থেকে ১২ মিনিট ধরে ফেনিয়ে নিতে হবে যতক্ষণ না ডালটা সাদা ধবধবে দেখতে লাগে আর এরকম করে একটু জলের ওপরে ফেললে একেবারে ভেসে ভেসে থাকবে তখন বুঝতে পারবেন আপনার ডাল ফেনানো হয়ে গেছে আমি ডালগুলোকে তুলে নিয়ে নিচ্ছি আবার এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ খাবার সোডা আর দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের জন্য কিন্তু এখানে ঝাল হবে না সুন্দর একটা স্বাদ তৈরি হবে আবারও এক মিনিট এরকমভাবে ফেনিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ সাধারণ জল এবারে একটা পাতলা রস আমি তৈরি করে নেব একটা ছোট এলাচ এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি রসের মধ্যে মাঝারি আঁচে রসটা তৈরি করে নেব এখানে কিন্তু এক তার বা দু তার হওয়ার কোনো ব্যাপার নেই একটু চটচটে রস তৈরি হলেই চলবে নিয়ে নিচ্ছি বড়া ভাজবার জন্যে প্রয়োজনীয় সাদা তেল এখানে যে বড়ার ব্যাটার তৈরি করে রেখেছি দেখিয়ে দিচ্ছি কিভাবে বড়াগুলো তৈরি করতে হবে ব্যাটার নিয়ে নিয়ে যারা জানেন তারাই জায়গাটা স্কিপ করতে পারেন এইভাবে হাতের মধ্যে নিয়ে নিয়ে ছোট্ট ছোট গোল গোল বড়া তৈরি করে তেলের মধ্যে দিতে হবে অথবা এইভাবে হাতের মধ্যে নিয়েও কিন্তু বড়ার মতো ছোট্ট করে গোল তৈরি করে তেলের মধ্যে দেয়া যেতে পারে তেল আমি মাঝারি আঁচে গরম করে নিয়েছি আর একটা বড়া দিয়ে দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি তেল রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে করে তা নাহলে একটা বড়ার সাথে আর একটা বড়া গায়ে লেগে লেগে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল তো আমি এই কটা বড়া একসাথে দিয়ে নিয়েছি আর এবারে মাঝারি আঁচে ভেজে নেব বড়াগুলোকে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে রান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি রান্নাবান্না করবার সময় অবশ্যই ডেসক্রিপশান বক্সটা ফলো করে নেবেন বড়ার সব দিক মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে সমস্ত বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসের কড়াইয়ের মধ্যেই প্রথম ব্যাচের সমস্ত বড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে বড়াগুলোকে ডুবিয়ে দিচ্ছি আর এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিট ধরে ততক্ষণে আমি এদিকে সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি গরম গরম রস বড়া রসের মধ্যে দীর্ঘক্ষণ রেখে দিলে আর একের পর এক যদি রস বড়া চাপা দেয়া হয় তাহলে কিন্তু নিচের রস বড়াগুলো ফেটে যায় আর একদম গলে গলে যায় ওই জন্যে আমি প্রথম ব্যাচের রস বড়াগুলো তুলে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তারপর সেকেন্ড ব্যাচে রস বড়াগুলো দিয়ে দেব রসের মধ্যে এভাবেই কিন্তু যতটা রস বড়ার মধ্যে প্রবেশ করার দরকার করে যাবে আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অল করে দেবার অনুরোধ রইল আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে তাড়াতাড়ি বড়া তৈরি করে তেলের মধ্যে দিতে হয় এইভাবে হাত দিয়ে দিয়ে নিয়ে ঝটপট করে বড়ার শেপ তৈরি করে রসের মধ্যে দিয়ে দেয়া যায় তো আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আর একেবারে শেষের ব্যাচে যে বড়াগুলো ছিল সেগুলো আমি এইভাবে রস শুদ্ধ ঢেলে দিচ্ছি সমস্ত বড়ার মধ্যে এবারে আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি কেমন নরম আর রস আলো তৈরি হয়েছে আমার এই বড়াগুলো তো অবশ্যই একবার এইভাবে রস বড়া তৈরি করে দেখুন আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা রসবড়া আর শুধুমাত্র চিনির রস দিয়ে না গুড় দিয়ে কিন্তু এই রসবড়া তৈরি করা যায় একেবারে পান্তুয়ার মতো রসবড়া তৈরি হয়েছে তো আমার রান্না বান্না আজকের মতো শেষ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন বিদায়